বেসমিল্লা রহমান রহিম যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপবিশ্ব নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিএনপি ইউকে বিএনপি বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দ ইউকে বিএনপির নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক মহিলা দলসহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এবং উপরে ও নিচে উপস্থিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা ধন্যবাদ আচ্ছা এখানে আমার আগ পর্যন্ত এবং আমি পর্যন্ত সকল বক্তা একটি কমন কথা বা একটি কমন ডেইট ব্যবহার করেছেন তারিখ ছাব্বিশ শব্দটা সবাই এখানে ব্যবহার করেছেন এবং আমরা যারা এখানে আজকে বক্তব্য রেখেছি বা রাখছি এবং এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা সবাই কিন্তু শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তথা বিএনপির ১৯ দফার রাজনীতিতে বিশ্বাস করি এই জন্য আমরা বিশ্বাস করি যে ছাব্বিশে মার্চ এবং আমরা জানি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আজকে নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকা দেখে এসছেন এসছেন না বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এমন কি অবৈধভাবে বন্দুকের মুখে যারা ক্ষমতা ধরে আছে তারাও স্বাধীনতা দিবসটি কোন তারিখে পালন করছে ছাব্বিশ তারিখে পালন করছে আপনারা যদি কয়েকদিন আগের পত্রিকাও দেখেন এই মাসেরই মার্চ মাসেরই দশ তারিখের পত্রিকাও যদি দেখেন তাহলে দেখবেন যে ছাব্বিশে মার্চ কেন তারা পালন করছে কেন তারা সাতই মার্চ পালন করছে না এখন সেই প্রসঙ্গে যাবার আগে প্রথমে আমি শ্রদ্ধার সাথে আজকের এই দিনের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মানুষগুলোকে যেই মানুষগুলোর জন্য যেই মানুষগুলো যেই পরিবারের সদস্যগুলোর জন্য আজকে আত্মহত্যির মাধ্যমে যারা আজকে আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন যাদের জীবন উৎসর্গের মাধ্যমে যারা স্বাধীন বাংলাদেশকে উপহার দিয়েছেন আমাদের কাছে তাদেরকে সবচেয়ে আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের একই সাথে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের সেই সব যোদ্ধাদেরকে যারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তা সত্ত্বেও দেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে এখন নেতৃবৃন্দ আপনারা কি জানেন আপনাদের কি কারো ধারণা আছে বাংলাদেশের মানুষের মনের মধ্যে স্বাধীনতার বীজ একটা স্বাধীন দেশ হবে আমাদের আমরা যারা এই যে বাংলাদেশ নামক দেশটিতে বসবাস করি বা করছি এই যে সেই সময়কার সাত কোটি মানুষ ছিল পাঁচ কোটি মানুষ ছিল তৎকালীন সময় যুদ্ধের আগে পরে দি ইমিডিয়েট সেই সময় এই মানুষগুলোর কোটি কোটি মানুষের মনে একটি স্বাধীন সার্বভৌম দেশের বীজ সর্বপ্রথম কে বপন করেছিলেন এটি কি আপনাদের ধারণা আছে ইয়াস মৌলানা ভাসানি সর্বপ্রথম উনিশশো সালের কাকমারি সম্মেলনে এই স্বাধীন বাংলাদেশের বীজ বপন করেছিলেন তারপরের অনেক লম্বা ইতিহাস একাত্তর সাল পর্যন্ত অনেক লম্বা ইতিহাস পর্যায়ক্রমিকভাবে কখনো কখনো আমরা আলোচনা করেছি করব ভবিষ্যতে প্রয়োজনে এবং মলানা ভাসানি যেই বীজ বপন করেছিলেন সেই বীজকে আনুষ্ঠানিক রূপ কে এবং কবে প্রদান করেছিল আপনারা বলতে পারবেন ইয়েস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বীজকে সেই স্বাধীনতার বীজকে আনুষ্ঠানিক রূপ দিয়েছিলেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ এখন এই যে বক্তব্যের শুরুতে আমি বলেছি শুধু আমরাই ছাব্বিশে মার্চ পালন করছি না বা পালন ছাব্বিশে মার্চ দেশটির কথা বলছি না তারিখটির কথা বলছি না বাংলাদেশে আজ পর্যন্ত যত রাজনৈতিক নেতৃবৃন্দ এসছে যত রাজনৈতিক দল যতবার ক্ষমতায় এসছে বিএনপি সহ যত রাজনৈতিক দল ক্ষমতা এসছে ইভেন শেখ মুজিব দেশ স্বাধীনের পরে যখন দেশ পরিচালনা করেছিল শেখ মুজিবও কিন্তু সাতই মার্চ পালন করেনি স্বাধীনতা দিবস শেখ মুজিবুর যা স্বাধীনতা দিবস পালন করেছিল ছাব্বিশে মার্চ এখন শেখ মুজিব কেন পালন করেছিল ছাব্বিশে মার্চ কেন পালন করেনি স্বাধীনতা মার্চ আসেন সংক্ষেপে আমরা একটু দেখি জাহিদ ভিডিওটা কোথায় মাত্র চুয়ান্ন বছর তিনি বেঁচে ছিলেন এই অল্প বয়সেই আপনারা একটু লক্ষ্য করেন দুই দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন প্রথম পাকিস্তান এরপরে বাংলাদেশ দুই দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন প্রথম পাকিস্তান এরপরে বাংলাদেশ নেতৃবৃন্দ এখানে শেখ হাসিনা বলছে যে পাকিস্তান স্বাধীন করেছিল শেখ মুজিব রাইট আচ্ছা আপনারা তো অনেকেই ঐতিহাসিক ছবি দেখেছেন নিশ্চয়ই এবং অনেকে বইটই পড়েছেন পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে যখন পাকিস্তান স্বাধীন করতে চেয়েছিল যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কি স্লোগান দিত আপনারা কি জানেন কেউ একটা উর্দুতে স্লোগান দিত যে তপন সাহেব একটু বলেন তো লাড়কে লেঙ্গে পাকিস্তান তার মানে শেখ মুজিবের মুখে স্লোগান ছিল হাসিনার কথা অনুযায়ী যে শেখ মুজিব স্লোগান দিয়েছিল লাড়কে লেঙ্গে পাকিস্তান রাইট রাইট থ্যাংক ইউ আচ্ছা জাহিদ আমাদের কয়েকজন ছাত্র নেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত আমার আব্বাকে বলছেন যেটা কি হলো লিডার আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল তার সাথে আমি বললাম আপনারা মিথ্যা কথা বলছেন কেন যে তারা তখন এই কথাটা কেন বলেছিল তারা কার হয়ে কথা বলছিল বা উদ্দেশ্যটা কি ছিল হাসিনা বলেছে যে সাতই মার্চে রেসকোর্সের ময়দান থেকে যখন শেখ মুজিব ফিল্লো বাসায় ফিরে আসার পরে শেখ হাসিনা দেখতে পেল যে কয়েকজন ছাত্রনেতা কয়েকজন ছাত্রনেতা শেখ মুজিবকে শেখ মুজিবের সাথে উত্তেজিত ব্যবহার করছে এবং উত্তেজিত ব্যবহার করতে গিয়ে তারা শেখ মুজিবকে বলছে যে লক্ষ লক্ষ মানুষ শুনতে চেয়েছিল স্বাধীনতার কথা কিন্তু শেখ মুজিব কেন সেটা বলল না শেখ হাসিনা কি কথা বলছে এই যে রং হেডেড শেখ হাসিনা একবার বলছে শেখ মুজিব লেডকলেঙ্গে পাকিস্তান দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে আবার বলছে দুটো দেশ স্বাধীন করছে পরবর্তীতে একই কথায় সে বলছে কি বলছে যে শেখ মুজিব মানুষ সাতই মার্চ রেসকোর্স ময়দানে যা শুনতে এসেছিল কেন সেটা বলল না এই চাপ দিচ্ছিল অর্থাৎ মানুষ সেদিন কিন্তু প্রিপেয়ার ছিল যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেবে কিন্তু শেখ মুজিব সেই ঘোষণাটা দেয়ই নাই এই কথাটার অর্থ কি তাই দাঁড়ালো কথাটার অর্থ কি দাঁড়ালো কথাটার অর্থ দাঁড়ালো যে ছাত্রনেতারা বক্তব্য শেখ মুজিবকে বলছিল কেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিল না মানুষ হতাশ হয়েছে শেখ হাসিনা বলেছে কই আমিও তো ছিলাম মানুষকে তো হতাশ হতে দেখিনি ঘোষণা না দেওয়াতে এই কথাটা শেখ হাসিনা বলেছে এই কথাটি কি আপনারা পড়েছেন শুনেছেন কয়েকদিন আগে ইয়াস তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি শেখ হাসিনা একই বক্তব্যের মধ্যে মিথ্যা কথা বলছে একবার বলছে শেখ মুজিব পাকিস্তান স্বাধীন করেছে আবার বলছে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করছে অথচ একই বক্তব্যে সে বলছে যে শেখ মুজিব সাতই মার্চ জনগণের আশা অনুযায়ী বক্তব্য রাখেনি এখন নেতৃবৃন্দ বিষয়টা হলো যে আপনাদের সামনে দু বছর আগে দু বছর আগে আমি কয়েকটি পয়েন্ট বলেছিলাম কি বলেছিলাম বলেছিলাম যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা সাতই মার্চ দেয় নেয় এই গত দুই তিন বছর দুই বছর ধরে আমি অনেকবার বলেছি ধীরে ধীরে এটি প্রমাণিত হয়েছে আপনাদের সামনে শুধু আপনাদের সামনে প্রমাণিত হয়নি এটি আমি বহুবার আপনাদের সামনে বলেছি এবং আজ পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে এর জবাবে কিন্তু তারা কোনো তারা কোনো ঐতিহাসিক কোনো তথ্য উপস্থাপন করে আমার এই বক্তব্যগুলোকে খণ্ডাতে পারেনি আজকে শেখ হাসিনা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলো যে শেখ মুজিব সাতই মার্চের যে স্বাধীনতার ঘোষণা সেটি শেখ মুজিব দেয়নি আজকে বহু বছর পরে তারা এসে স্বীকার করলো যে স্বাধীনতার ঘোষণা আওয়ামী লীগের নয় স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবের নয় আপনারা যদি এই যে আজকে ইউকে বিএনপিকে ধন্যবাদ জানানোর একটি কারণ হচ্ছে যে আপনাদের সকলের সামনে একটি বই দিয়েছে তারা একটি বই বের করেছে একটি ডকুমেন্ট তারা বের করেছে ইউকে বিএনপি ইউকে বিএনপি ধন্যবাদ পাওয়ার যোগ্য এই বইয়ের সাথে যারা যুক্ত আছেন ইউকে বিএনপির সভাপতি ইউকে বিএনপির সাধারণ সম্পাদক সহ যে সকল নেতাকর্মী এই বইয়ের সাথে যুক্ত আছেন তাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে একান্ত ধন্যবাদ জানাচ্ছি আপনারা যাদের কাছে এই বইটি এর মধ্যে পৌঁছে গেছে তারা কি বইটি উল্টে দেখেছেন একবারও এর মধ্যে উল্টে দেখেছেন আপনারা যদি দেখেন এই বইটির এই বইটির আট নম্বর পেজে আট নম্বর পেজে আপনারা দেখতে পাবেন যে ছাব্বিশে মার্চ উনিশশো সালের একটি পত্রিকার ছবি দেওয়া আছে পত্রিকার ফ্রন্ট পেজের একটি ফটো দেওয়া আছে দেখেছেন কি জি এই পত্রিকাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ফেমাস পত্রিকা সেটি হচ্ছে ইত্তেফা ইত্তেফাকে হেডলাইন হচ্ছে এ গণহত্যা বন্ধ করো এবং একটি ডেটের কথা উল্লেখ করা আছে সেই ডেটে শেখ মুজিব সমগ্র বাংলাদেশে হরতাল আহ্বান করেছে ডেটটি কত টোয়েন্টি সেভেন মার্চ টোয়েন্টি সেভেন মার্চে শেখ মুজিব যদি হরতালই আহ্বান করে তাহলে কিভাবে সে সাতই মার্চ অর্থাৎ নিজের দেশে নিজেই আবার শাসন গ্রহণ করে তাদের বক্তব্য অনুযায়ী হরতাল ডিক্লেয়ার করলো এটি কি কখনো সম্ভব হতে পারে এটি কখনো সম্ভব নয় এখন কাজে নতুন করে আমার মনে হয় এই বিষয়টি আর বলার প্রয়োজন নেই এই বিষয়টি পর্যায়ক্রমিকভাবে ইতিহাস স্বীকৃত হয়ে গেছে এই বিষয়টি পর্যায়ক্রমে আজকে রং হেডেড শেখ হাসিনা স্বীকার করেছে আপনারা কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে এবং বাংলাদেশের যারা আমি মানুষ প্রত্যেকটি মানুষ বিশ্বাসী যে অতি নিকট ভবিষ্যতেই আওয়ামী লীগ নামক দলটির সর্বস্তরের নেতাকর্মীরাও স্বীকার করতে বাধ্য হবেন এবং স্বীকার করে নিবে তারা যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কোনো দেয়নি কারণ কারণ এই বইটিতে ইউকে বিএনপি যেই বইটি বের করেছে এই বইটির যদি আপনারা নয় নম্বর পেজে যান নয় নম্বর পেজে একটি পোস্টারের ছবি বা লিফলেটের ছবি দেওয়া আছে নয় নম্বর পেজে একটি পোস্টার বা লিফলেটের ছবি দেওয়া আছে এই লিফলেটটি কি এইটি হচ্ছে উনিশশো সালে এখানে যারা সিনিয়র সিটিজেনস আছেন তাদের আপনাদের সকলেরই খেয়াল আছে এবং যারা পড়ালেখা করেন অবশ্যই তারাও বিষয়টি জানেন যে উনিশশো সালে একটি নির্বাচন হয়েছিল দেশে যেই নির্বাচনে শেখ মুজিব এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তারা ক্ষমতায় যেতে চাচ্ছিল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করতে চাচ্ছিল সেই নির্বাচনে সেই নির্বাচনে সেই সময় শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ একটি লিফলেট বা পোস্টার বের করেছিল সেইটিতে কি বলা আছে সেটিতে দেখেন বলা আছে এই যে শিরোনাম হচ্ছে আপনারা যদি উপর দিকের বক্সটি দেখেন দেখবেন যে আসন্ন নির্বাচন হবে সাহিত্য শাসনের প্রশ্নে গণভোট শেখ মুজিবুর রহমানের ডায়ালগ একটি যদি সত্তর সালের নির্বাচনে একাত্তর সালে যদি তাদের স্বাধীনতাই পরিকল্পনা হয়ে থাকবে তাহলে মাত্র কয়েক মাস আগের নির্বাচনে কেন তারা বলবে যে তাদের নির্বাচনের লক্ষ্য হচ্ছে কি গণভোট বা সাহিত্য শাসন কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার পক্ষে কি এটা বলা সম্ভব সম্ভব নয় আবার দেখেন আপনারা যদি শেষের দিকে চলে আসেন এই পোস্টারের নিচের দিকে যদি আপনারা চলে আসেন দেখবেন লাল একটি লাল মার্কিং করে একটি বক্স করা আছে বক্সের মধ্যে কিন্তু পরিষ্কার ছয় দফা শেখ মুজিবের এবং এগারো দফা এটি উল্লেখ করা আছে এখানে কোথাও উল্লেখ করা নাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বা স্বাধীনতা যুদ্ধ বা বাংলাদেশের যুদ্ধের কথা বা লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করা নেই এবং কষ্ট করে যদি আরেকটু নিচে নেমে আসেন ডান পাশে দেখবেন নিবেদক আপনাদেরই শেখ মুজিবুর রহমান দেখেছেন বাম পাশে কি লেখা আছে বলবেন কে হ্যাঁ ঙ্গে পাকিস্তানের সাথে এটা কি লেখা আছে পাকিস্তান জিন্দাবাদ এবং তার নিচে তার নিচে আরেকটি লাইন আছে দয়া করে করে এই লাইনটি লাইনটি দেখেন হচ্ছে খুব আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনী দপ্তর একান্ন পুরোনা পল্টন ঢাকা হইতে আব্দুল মতিন মতিন্তৃক প্রকাশিত ও এটা প্রেস ঢাকা অর্থাৎ আওয়াম দপ্তরের কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে কাজী আওয়ামী লীগ কোনোভাবেই অস্বীকার করতে পারে না যে শেখ মুজিব আর যাই হোক আওয়ামী লীগ আর যাই হোক বাংলাদেশ স্বাধীন করার ঘোষণা বা বাংলাদেশ স্বাধীন করার কোনো পরিকল্পনা তাদের ছিল এটি তারা কোনোভাবেই বলতে পারে না বন্দুকের জোরে আদালতের ভয় দেখি আদালতকে ইনফ্লুয়েস করে র্যাব পুলিশের ভয় দেখে হয়তো অনেক কিছু করা যায় কিন্তু ইতিহাসকে ইতিহাসের মুখকে বাস্তবকে সত্যকে কখনো আটকে রাখা যায় না এবং সেই জন্যই প্রকাশিত হয়ে গেছে যে আর যাই হোক তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বাধীন বাংলাদেশের পক্ষে কখনোই তারা ছিল না এই পোস্টার আরেকবার প্রমাণ করে দিল নেতৃবৃন্দ কাজেই এই জন্যই আপনাদেরকে আমি বলছি যে আজ শেখ হাসিনা স্বীকার করেছে আগামীকাল সমগ্র শেখ হাসিনার দল বা মুজিবের দল সমগ্র আওয়ামী লীগ স্বীকার করবে যে ইয়াস সরি ভাই আমরা ভুল করেছি আমাদেরকে মাফ করে দিন বাংলাদেশের মানুষের সাথে তারা মাফ করবে যে এতদিনই আপনাদেরকে আমরা মিথ্যে কথা বলেছি আমাদের নেতা বা আমরা স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান রাখিনি আমরা কোনো ঘোষণা দেই নি নেতৃবৃন্দ গত বছর আমি ছাব্বিশে মার্চের অনুষ্ঠানে বলেছিলাম আমাদের বিজয় দিবসের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষের দিবস এবং বিএনপির যত নেতাকর্মী আছে তাদের দিবস এটি এই বিজয় দিবসটি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাসী যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী তাদের জন্য এবং এই দিনটি হচ্ছে যারা শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী তাদের দিন এবং এটি আনন্দের দিন হওয়া উচিত খুশির দিন হওয়া উচিত যেহেতু আমরা সভাপতির কাছে জানতে পেরেছি যে আজকে এই আলোচনা সবার পর অন্য অন্য বারের মতন আলোচনা হয়েই শেষ না তারপরেও কিছু প্রোগ্রাম আছে সেজন্য আজকে আমার বক্তব্য আমি একটি সংক্ষিপ্ত করব। আসুন নতুন একটা ইস্যু কয়েকদিন আগে আমরা দেখলাম আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন কি সেটি সেটি হচ্ছে যে পঁচিশে মার্চ কি কালো রাত্রি দিবস কি একটি দিবস আওয়ামী লীগ পালন করা শুরু করেছে তাই না দেখেছেন আপনারা কি পালন করছে গণহত্যা দিবস পঁচিশে মার্চ আওয়ামী লীগ গণহত্যা দিবস পালন করছে একটা জিনিস কি আপনারা খেয়াল করে দেখেছেন আমি খেয়াল করে দেখলাম আশ্চর্য একটা মিল উনিশশো সালের পঁচিশে মার্চ বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী গণহত্যা করেছিল এই বইটিতে একটি হেডিং আছে মুজিবের রাজনৈতিক ব্যর্থতা এটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের পরে দিচ্ছি কিন্তু সবচেয়ে আশ্চর্য এবং একটা রহস্যজনক জিনিস আপনারা খেয়াল করে দেখেন একটা আশ্চর্য এবং রহস্যজনক জিনিস উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বাংলাদেশে ঘটল গণহত্যা দিবস ঠিক দু সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় হলো বাংলা স্বাধীনতার স্বাধীন বাংলাদেশে অফিসার হত্যা দেখেছেন পঁচিশ পঁচিশ ফেব্রুয়ারি এবং মার্চ হ্যাভ ই নোটিসড এটা কখনো চিন্তা করেছেন ঠিক যেভাবে শেখ মুজিবের ব্যর্থতার জন্য সেই উনিশশো সালে পঁচিশে মার্চ কালো রাত্রি ঘটে কালো রাত্রের হত্যাকাণ্ডগুলি ঘটে ঠিক একইভাবে শেখ হাসিনার ইচ্ছাকৃত ব্যর্থতার জন্য জেনারেল শাকিল কল করার পরেও ফোন করার পরেও আমাদের প্রায় সত্তর জন অফিসার পিলখানায় শহীদ হয় বাপ এবং বেটির ব্যর্থতার জন্য এই দেশের সাধারণ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিবার শহীদ হয়েছে প্রতিবার মৃত্যুর মুখে পতিত হয়েছে এটি হচ্ছে এই ফ্যামিলির হিস্ট্রি শেখ মুজিব শেখ হাসিনার ফ্যামিলির হিস্ট্রি আসেন এবার পঁচিশে মার্চ পঁচিশে মার্চ ইউকে বিএনপি দাবি করেছে যে এটি এই যে কালো হত্যা দিবস এই দিবসটি যে পালন করছে আওয়ামী কিন্তু এই রাত্রে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের জন্য শেখ মুজিবের রাজনৈতিক ব্যর্থতা দায়ী কীভাবে শেখ মুজিবের ব্যর্থতা দায়ী এবার আপনাদেরকে আমি সংক্ষেপে একটা জিনিস পড়ে শোনাচ্ছি দয়া করে একটু শুনবেন লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী এই ভদ্রলোক একজন সেক্টর কমান্ডার ছিলেন আট নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন মুক্তিযুদ্ধের সময় উনিশশো যুদ্ধের অনেক পরের ঘটনা উনিশশো সালে উনি একটি বই প্রকাশ করেন এই বইটার নাম ছিল এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো এই বইয়ে উনি এক জায়গায় লিখেছেন কি লিখেছেন আমরা একটু মন দিয়ে দেখি সাতই মার্চ শেখ মুজিবুর রহমান উপস্থিত রেসকোর্স ময়দানের জনসমুদ্রকে সাথে নিয়ে অগ্রসর হলে কয়েকশো বা কয়েক হাজার প্রাণের বিনিময় হলেও কয়েকশো বা কয়েক হাজার প্রাণের বিনিময় হলেও ঢাকা সেনানিবাস দখল করা অসম্ভব ছিল না কিন্তু সেদিন শেখ মুজিব আমাদের তথা সব বাঙালিদেরই হতাশ করেছেন পিলখানাতেই চারটি উইং মিলে প্রায় আড়াই হাজার ইপিআর আর বাঙালি সৈনিকদের অবস্থান ছিল তাছাড়া ছিল রাজারবাগ পুলিশ লাইনে চারশত সশস্ত্র পুলিশ বেশ কয়েক কয়েকশত আনসার ও মুজাহিদেরও অবস্থান ছিল ঢাকায় যাদের সশস্ত্র করা হয়েছিল রাইফেল দ্বারা অনেকেই মনে করেন যে সঠিক নেতৃত্ব ও নির্দেশনা পেলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তোলা অসম্ভব ছিল না কিন্তু লাস্টের লাইনটা খেয়াল করবেন নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা কিন্তু সময় উপযোগী সঠিক নেতৃত্ব ও নির্দেশের অভাবে পরবর্তীকালে বাঙালি জাতিকে অনেক মাসুল দিতে হয়েছে এই মাসুলের ফল হিসাবেই কি হল পঁচিশে মার্চ উনিশশো সালে সেই কালো রাত্রি ঘটনাগুলি ঘটল এবার আমি আপনাদেরকে আমার বক্তব্যের শুরুতে এক জায়গায় বলেছিলাম যে কাকমারি সম্মেলনে মৌলানা ভাসানি স্বাধীনতার বীজ বপন করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে তা বাস্তবায়ন করেন উনিশশো ছাব্বিশে মার্চ উনিশশো সালে এখন আসেন শহীদ জিয়া যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে যে শেখ মুজিবের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে পঁচিশে মার্চ যেই হত্যাকাণ্ড হয়েছিল আরও যে হাজার লক্ষ মানুষ মারা যেত এটিও সঠিক এবং এটিও সত্য যদি সেদিন শহীদ জিয়া বজ্র হাতে রুখে না দাঁড়াতেন দেখেন এর প্রমাণ কি প্রমাণ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কমান্ডার্ট কর্নেল আবু ওসমান চৌধুরী ওনার এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বই লিখেছেন ভাবতে বিস্ময় লাগে যে পাকিস্তানি শাসক চক্রের গণহত্যার প্রস্তুতির সর্বশেষ সংবাদ অবগত হওয়ার পরও শেখ মুজিব শেষ পর্যন্ত কেন সমঝোতার প্রয়াস চালিয়ে গেলেন শেখ মুজিব যে সমঝোতার প্রয়াস চালিয়ে গিয়েছিল তার প্রমাণ আপনারা একটু আগে দেখেছেন এই গত কয়েকদিন আগে ডক্টর কামাল হোসেন যে সেই সময় উনিশশো সালে সেই দিনগুলোতে সারাক্ষণ শেখ মুজিবের সাথে ঘোরাফেরা করতো থাকত সেই উনিই বলেছিলেন যে শেখ মুজিব একটি টেলিফোন কলের অপেক্ষায় ছিল তো কি হচ্ছে শেষ পর্যন্ত সমঝোতার প্রয়াস চালালেন সেদিন ওসমান সাহেব বলছেন সেদিন বাংলার গুটিকতক অফিসার ওই সৈন্যরা যদি প্রতিরোধ রুখে না দাঁড়াতো তাহলে বাংলার মানুষকে অন্ততপক্ষে শতাব্দীর শেষ পর্যন্ত পাকিস্তানিদের গোলামি করতে হতো কি দাঁড়ালো তাহলে যে শহীদ জিয়া সেদিন রুখে দাঁড়িয়েছিলেন বলে আরো বহু হাজার হাজার মানুষকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন কাজেই আজকে আমি মনে করি যে যুক্তরাজ্য বিএনপি এই বইটির যে নাম দিয়েছে এই বইটির যে নাম দিয়েছে গণহত্যা পঁচিশে মার্চ শেখ মুজিবের রাজনৈতিক ব্যর্থতার দলিল এটি হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট কারেক্ট নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমরা যারা শহীদ জিয়ার উনিশ দফার আদর্শের রাজনীতি করি আমরা যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আমরা আজ সমগ্র বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আর কেউ নয় শুধুমাত্র আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নেতৃবৃন্দ আছেন আপনারা প্রায় অধিকাংশ এখানে যারা আছেন নাইনটি এইট লোক আপনারা রাজনীতি করেন আপনারা রাজনীতিক ব্যক্তিত্ব আমি আপনাদেরকে বলছি না যে আপনারা লাঠি সোটা নিয়ে রাজনীতি করবেন আপনারা জনগণের সামনে উপস্থিত হবেন সত্য নিয়ে আপনারা জনগণের সামনে উপস্থিত হবেন যুক্তি নিয়ে আপনারা জনগণের সামনে উপস্থিত হবেন দৃঢ়তা নিয়ে কি সেটি আমরা যেরকম প্রমাণ করেছি আমরা যেরকম প্রমাণ করেছি স্বাধীনতার ঘোষণা সহিত জিয়া দিয়েছেন অন্য কেউ নয় আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে প্রমাণ করব রাজনৈতিকভাবে সত্যতার ভিত্তিতে প্রমাণ করব যে পঁচিশে মার্চ যেই গণহত্যাগুলো হয়েছিল তার জন্য শেখ মুজিবের লোভ আওয়ামী লীগের লোভ এবং তাদের রাজনৈতিক ব্যর্থতার দলিলের কারণে এই মানুষগুলো নিহত হয়েছিল এই মানুষগুলো মারা গেছিল আমাদের পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন এটি হতে হবে যে পঁচিশে মার্চের হত্যাযজ্ঞের জন্য সম্পূর্ণভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের ব্যর্থতা দায়ী আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম পঁচিশে মার্চ যেটি নতুন করে শুরু করেছে পঁচিশে মার্চ সম্পর্কে আলোচনা হওয়া উচিত আরও বেশি আলোচনা হওয়া উচিত আরও বেশি অনুষ্ঠান পঁচিশে মার্চ সম্পর্কে পঁচিশে মার্চে গণহত্যা সম্পর্কে আলোচনা সমালোচনা হওয়া উচিত যাতে করে সত্যিকার অর্থ বেরিয়ে আসে কেন ঘটলো যা রুখে দেওয়া যেত সেই সময় মাত্র সাতই মার্চে তারা বলে সাতই মার্চ কি শেখ মুজিব যে রেস কোর্সের ময়দানে ভাষণ দিল সেই সময় বাংলাদেশে তৎকালীন পূর্ব বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে সবকিছু মিলিয়ে পুলিশ ইপিআর বিডিআর সেনাবাহিনী সবকিছু মিলে কত স্ট্রেন ছিল স্ট্রেন ছিল হার্ডলি পনেরো থেকে বিশ হাজার ছিল কিন্তু আমরা সেদিন ছবিতে পত্রপত্রিকায় ঐতিহাসিক বইগুলোতে কি দেখি শেখ মুজিবের সেই মিটিংয়ে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল যদি এই কয়েক লক্ষ মানুষকে নিয়ে আপনাদের সামনে একটু আগে একজনের লেখা আমি পড়েছিলাম একজন সেক্টর কমান্ডার ওসমানী সাহেবের যে এই মানুষকে নিয়ে যদি সে সেদিন প্রতিরোধ গড়ে তুলত ঘেরাও করে বসতো তাহলেও পঁচিশে মার্চকে আটকানো সম্ভব হতো সেদিন পঁচিশে মার্চে যারা নিহত হয়েছে তাদেরকে রক্ষা করা সম্ভব হতো কাজেই এর ব্যর্থতা সম্পূর্ণভাবে তাদের তাদের লোভের কারণে এই ব্যর্থতাগুলো ঘটেছিল এখন নেতৃবৃন্দ আমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকাই বর্তমান বাংলাদেশে তাকালে কি দেখি আমরা বিশেষ করে নতুন প্রজন্ম তোমাদের কাছে বলতে চাই তোমাদের সামনে তুলে ধরতে চাই যদি বর্তমান বাংলাদেশের দিকে আমরা তাকাই বর্তমান বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখব যে এই যে আজকে যেহেতু ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতার আগে যেভাবে হানাদার বাহিনী রাজাকার পাকিস্তানিরা যেভাবে দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতো স্বাধীনতাকামী মানুষ যেভাবে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিত যেভাবে স্বাধীনতা কামী বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হতো যেভাবে সম্মানিত মানুষকে অসম্মান করা হতো যেভাবে যেভাবে শুধুমাত্র তাদের নিজেদের লোক ছাড়া অন্য কাউকে দেশের কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো না আজকে যদি আমরা দেশের দিকে তাকাই দেশের দিকে তাকালে দেখতে পাবো ঠিক একই অবস্থা ঘটছে দেশে আজকে আজকে এই আওয়ামী লীগের জোর করে অবৈধ সরকার যেভাবে জোর করে ক্ষমতা রয়েছে তারা পুলিশ র্যাব বিডিআরকে দিয়ে কী করছে আমাদের লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে সেইভাবে নির্যাতিত করছে গণতন্ত্রকামী যারা মানুষ তাদেরকে নির্যাতিত করছে ঠিক একইভাবে তারা যেভাবে রাজাকার বাহিনীরা যেভাবে পাকিস্তান সাধারণত বাহিনীরা দেশের মধ্যে হত্যা গুম করেছিল ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে যেভাবে সেই সময় বুদ্ধিজীবী সম্মানিত মানুষদেরকে বেজ্যুতি করা হয়েছিল ঠিক একইভাবে ঘটনা ঘটছে এখন আওয়ামী লীগের নতুন তথ্য কী আপনারা অনেক সময় অনেকে বক্তব্যে বলে থাকেন যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করে না আপনারা কি উদাহরণ দিয়ে থাকেন আপনারা উদাহরণ দিয়ে থাকেন যে শেখ মুজিবের সময় পত্রপত্রিকা বন্ধ করে মাত্র চারটা পত্রপত্রিকা ছিল শেখ মুজিবের সময় বাকশাল গঠন করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই উদাহরণগুলো কি আপনারা দেন না আপনারা এই উদাহরণগুলো দেন আজকে এই যে অবৈধ আওয়ামী লীগ সরকার রং হেডেড শেখ হাসিনা সে এবং তার দলের যে মন্ত্রীতন্ত্রী যারা আছে অবৈধ মন্ত্রী যারা আছে প্রত্যেকে কিন্তু অকপটে সত্য নিজের অজান্তে সত্য স্বীকার করে ফেলছে কি সত্য যে আওয়াম লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না খেয়াল করে দেখবেন প্রায় তারা বক্তব্য বলে গণতন্ত্র না গণতন্ত্র না আগে উন্নয়ন 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 বলে না তার মানে তো তারা অকপটে স্বীকার করে নিয়েছে চল্লিশ বছর রাজনীতি করে শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল শেখ হাসিনা গত কয়েক বছর রাজনীতি করে এখন কি বলছে গণতন্ত্র না উন্নয়ন অর্থাৎ গণতন্ত্রে বেসিক্যালি আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা যে কখনোই বিশ্বাস করত না যদি গণতন্ত্রে বিশ্বাসই করত তাহলে তারা জনগণের উপরে আস্থা থাকতো এবং নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করত যদি গণতন্ত্রেই তারা বিশ্বাস করত। তাহলে শেখ মুজিব সেদিন সাত কোটি বাঙালির কথা শুনতো এবং স্বাধীনতার ঘোষণা দিত তাহলে ক্ষমতার লোভ করতো না যেহেতু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই জন্য শেখ মুজিব সেদিন সাত কোটি বাঙালির কথা শোনেনি বাংলাদেশের মানুষের কথা শুনে নেয় শেখ হাসিনা রং হ্যান্ডেড হাসিনা এবং আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে না সেই জন্য তারা এখন নির্বাচনী ব্যবস্থাকে কি করেছে মানুষের উপরে যেহেতু আস্থা নেই গণতন্ত্রে বিশ্বাস করে না সেই জন্য মানুষের ভোটাধিকার তারা বন্ধ করে কি ব্যবস্থা করেছে নিজের চোখেই আপনারা সেটি দেখতে পাচ্ছেন এই হল আওয়ামী লীগের গণতন্ত্রের প্রতি আস্থা আসেন এবার তাদের উন্নয়ন গণতন্ত্র যে তারা বিশ্বাস করে না এটি সংক্ষেপে আপনাদের সামনে বললাম আপনারা জানেন এটি মানুষের সামনে প্রতিষ্ঠিত এখন আসেন তারা যে বলছে উন্নয়ন তারা যে বলছে তারা উন্নয়নে বিশ্বাস করে আসেন তাহলে উন্নয়নটা কেমন উন্নয়ন এটাও আমরা একটু সংক্ষেপে দেখি তাহলে তাদের এই মার্চ মাসের চলতি মাসের বাংলাদেশের আরেকটি মোটামুটি প্রচারিত পত্রিকা সেই পত্রিকা বাংলা একটি পত্রিকা পত্রিকাটি প্রথম আলো নাম শুনেছেন তো নাম নিশ্চয়ই সবাই নাকি আচ্ছা প্রথম আলো পত্রিকাটি একদিন শিরোনাম নিউজ করলো কি শিরোনাম নিউজ করলো মূলধন খেয়ে ফেলেছে সাতটি ব্যাংক সাতটি ব্যাংক মূলধন খেয়ে ফেলেছে রিপোর্টের একটা ছোট্ট অংশ শুনেন ব্যাংকগুলো নিজের মূলধন তো হারিয়েছেই উপরন্ত সাড়ে ষোলো হাজার কোটি টাকার ঘাটতি পড়েছে ব্যবসার পরিবর্তে এখন এসব ব্যাংক এখন মূলধন যোগান নিয়ে চিন্তিত ব্যাংক সাতটি জনগণের টাকা কিন্তু আপনাদের পাঠানো রেমিটেন্সের টাকাও আছে এর মধ্যে ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক বেসিক ব্যাংক কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন বাংলাদেশ কমার্স ও আইসিবি ইসলামিক ব্যাংক এটি শুধু ব্যাংকের কথা বললাম শেয়ার মার্কেটের কথা কি শেয়ার মার্কেটের কথা কি ভুলে গেছেন না মনে আছে হ্যাঁ পরে কিন্তু আবার দল যখন ইনশাল্লাহ ক্ষমতা যাবে করতে করতে না ভাই ও ও ছিল কিন্তু ভালো এই আসবেন না শেয়ার মার্কেটের বিচার হবে তিরিশ লক্ষ মানুষ সর্বশান্ত হয়েছে কাজে বিচার হতে হবে এখন এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়নের ধারা দিলাম ব্যাংকি লোপাট তাহলে বুঝেন দেশের অন্য সেক্টরের কি অবস্থা সাত ব্যাংকি লোপাট আচ্ছা আমরা সবাই জানি এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশি আমরা বসবাস করি তাদের মধ্যে একটি জেলার অধিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি নাইনটি পারসেন্ট সিলেট অধিবাসী আমি নিজেও সিলেটের জামাই এখন আমার শ্বশুরবাড়িতে আপনারা একজন মালকে বেশ বড় সড়ো করেছেন আছেন একজন বোগাস কি জানি ইয়াস এই ভদ্রলোক এই ভদ্রলোক আওয়ামী লীগের যে গণতন্ত্র সম্পর্কে গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের কী চিন্তাভাবনা এটি নতুন প্রজন্ম যেরকম দেখেছে এখানে সিনিয়র সিটিজেনরা আছেন ওনারা দেখেছেন অতীতে শেখ মুজিবের সময় আমরা যারা নতুন প্রজন্ম এবং সিনিয়র সিটিজেনদের মধ্যেখানে আছি আমরাও দেখেছি উন্নয়ন কি এটি শেখ মুজিবের সময় দেখেছেন দুর্ভিক্ষ থেকে আরম্ভ করে ব্যাংক ডাকাতি থেকে আরম্ভ করে পাটের গুদাম থেকে আরম্ভ করে ও রিসেন্ট ব্যাঙ্ক ডাকে বা কি ব্যাংক লোপাট এটা তো বলতে ভুলেই গেলাম আপনাদেরকে যে যেভাবে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল এবং আমরা কি দেখলাম কয়েকদিন আগে বিবিসি থেকে যখন বলল যে এই লোপাটের সাথে ভিতরের লোকজন জড়িত আছে সকালে বিবিসি বললো বিকালবেলায় দেখলাম ওই ডিপার্টমেন্টের ওই ফ্লোরেই আগুন ধরে গেল এই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়নের রাজনীতি এই হচ্ছে আওয়ামী লীগের ডেমোক্রেসি এবার এসছেন আওয়ামী রাজনীতিকে খুব সংক্ষিতভাবে আপনাদের এই বোগাস মাল কিভাবে এক্সপ্লেন ডিসক্রাইব করেছেন শুনবেন এই বোগাস সাহেব মিস্টার বোগাস মিস্টার বোগাস কিভাবে আওয়ামী রাজনীতিকে এক লাইনের মধ্যে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন শুনেন সেটি দু সালের আঠেরোই মার্চের প্রথম আলো পত্রিকার সঙ্গে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন মিস্টার বোগাস মিস্টার বোগাস একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন ওই সাক্ষাৎকারে ওই সাক্ষাৎকারে এই যে ব্যাংকের যেসব কাণ্ড কারখানা এই যে ব্যাংক থেকে চার হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে গায়েব হয়ে যাচ্ছে এই সম্পর্কে প্রথম আলো তাকে জিজ্ঞেস করেছিল তখন মিস্টার বোগাস বলেছিলেন এই রাজনৈতিক ব্যাপার স্যাপারে রাজনৈতিক ব্যাপার স্যাপার সব আলোচনা করা যায় না যখন তাকে প্রশ্ন করা হলো যে এই যে শেয়ার মার্কেটের বিচার হবে কিনা ব্যাংকে যে টাকা তসরুপ হচ্ছে এগুলোর বিচার হবে কিনা তখন মিস্টার বোগাস বললেন যে রাজনৈতিক ব্যাপার স্যাপার সব আলাপ করা যায় না নেতৃবৃন্দ প্রিয় দেশবাসী মিস্টার মোহিত পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে গণতন্ত্র হত্যা এবং জনগণের অর্থ সম্পদ লুটপাট করাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এর বাইরে আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই এর বাইরে আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই সেই জন্যই এক কথাই উনি বলেছেন রাজনৈতিক ব্যাপার স্যাপার সব আলাপ করা যায় না গণতন্ত্র হত্যা এবং জনগণের তো টাকা অর্থ সম্পদ যারা রাজনৈতিক ব্যাপার স্যাপার বলতে পারে তারা যে কত বড় ডাকাত তারা যে কত বড় হত্যাকারী যে ক্ষমতায় থেকে সাংবাদিক সাগরণীর হত্যাকে বলতে পারে সবার বেডরুম পাহারা দেওয়া সম্ভব না যে ক্ষমতায় থেকে বলতে পারে একটি লাশের বদলে দশটি লাশ ফেলো যার মন্ত্রী বলতে পারে যে এইসব রাজনৈতিক ব্যাপার সেপার আলাপ করা যায় না যার মন্ত্রী বলতে পারে যে চার হাজার কোটি টাকা এটা কোনো টাকা না জনগণের চার হাজার কোটি টাকা খোয়া যাচ্ছে অথচ এটা কোনো টাকা না সেই দলের রাজনীতি কি এটা কি আর পরিষ্কার করে বলার দরকার আছে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আমার দায়িত্ব না আমার দায়িত্ব না আমাদের দায়িত্ব না বেগম খালেদা জিয়ারও দায়িত্ব না দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব আপনারা যারা ভিডিও টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন বাংলাদেশি বলে যারা নিজেদেরকে জানেন চেনেন দাবি করেন আপনাদের সকলের দায়িত্ব দেশটা কি শুধু বিএনপির দেশ কি শুধু বিএনপির দেশ কি শুধু আওয়ামী লীগের দেশ আঠেরো কোটি বাংলাদেশি সকলের কাজেই সকলের দায়িত্ব হচ্ছে এই দেশকে রক্ষা করা এই দেশকে প্রতিষ্ঠিত করা একটি জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত করা সেই সরকার যে সরকার এই শেয়ার মার্কেটের বিচার করবে যে সরকার এই সাত ব্যাংকের যে মূলধন খোয়া গেছে চুরি গেছে পাচার হয়ে গেছে সুইস ব্যাংকে অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে গেছে গত পাঁচ সাত বছরে বাংলাদেশের সেই বিচার করবে যে সরকার ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ জনি সহ যত গুম খুন হয়েছে সেগুলি সত্যিকার বিচার করবে যে সরকার বিচার করবে পিলখানায় কেন হত্যাকাণ্ড ঘটল সঠিক বিচার করবে সেই সরকারকে প্রতিষ্ঠা করতে হবে যে সরকার ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার যে দল ভোটের মাধ্যমে সরকার গঠিত করবে যে সরকার গঠিত হবে সত্যিকার ভোটের মাধ্যমে জনগণের ব্যালটের মাধ্যমে গঠিত হবে সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং ইতিহাস তথ্য সকল কিছু প্রমাণ করে বারবার এখন পর্যন্ত বর্তমান বাংলাদেশের এই দু হাজার সতেরো পর্যন্ত এইগুলো নিশ্চিত করতে পারে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক এই দলটি বিএনপি নামক দলটি শহীদ জিয়ার দলটি বেগম খালেদা জিয়ার দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারে যেই দল যেই সরকার বা যেই দল বাংলাদেশে নকল বন্ধ করবে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থায় সুস্থতা ফিরিয়ে আনবে আজকে যুব সমাজ কি যুব সমাজের নৈতিকতা যুব সমাজের মানসিকতা সকল কিছু আজকে নষ্ট হয়ে গেছে আজকে যদি যুব সমাজ নষ্ট হয়ে যায় আগামীকাল ভবিষ্যৎ নষ্ট কাজেই এই সব কিছুকে ঠিক করতে পারে একমাত্র এই সকল কিছুকে আবার ডিসিপ্লিনে নিয়ে আসতে পারে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন বিএনপি কাদের দল বিএনপি হচ্ছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের দল যেই দল বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনে বারবার প্রমাণিত হয়েছে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনারা যারা ক্যামেরার মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে এই ব্যবস্থা নিশ্চিত করা রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে আমরা আহ্বান জন্ম জনগণকে বেগম খালেদা জিয়া আহ্বান জানাবেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার স্বার্থে আহ্বান জানাবেন না বেগম খালেদা জিয়া উনার পরিবারের স্বার্থে আহ্বান জানাবেন না বেগম খালেদা জিয়া উনার দলের স্বার্থে আহ্বান জানাবেন না বেগম খালেদা জিয়া আহ্বান জানাবেন দেশের স্বার্থে আঠেরো কোটি মানুষের স্বার্থে আমরা আগেও আহ্বান জানিয়েছি বিএনপি আমরা ইনশাল্লাহ আগামীতে আবারও আহ্বান জানাবো এবং আগামী আহ্বানের সময় আমাদেরকে সফল করতে হবে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আজকে আপনাদেরকে সকলকে এই ছাব্বিশে মার্চের এই বিজয় দিবসে আপনাদের সকলকে এই প্রতিজ্ঞা নিয়ে ঘরে ফিরে যেতে হবে এবং এই শপথ নিয়ে ঘরে ফিরে যেতে হবে আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ